আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি দেখতে যায় এই বিষয়ে হুকুম যে ঈদের সালাত পড়া কি বিধান কি ফরজ সুন্নাত নফল মুস্তাহাব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উপরে ফরজ বলছেন মহিলারা কার সাথে যাবে মহিলাদের উপরে ফরজ বলছেন তাহলে আমাদের উপরে কি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যাতে করে আমরা মহিলারা ঈদের সালাতের মাঠে বের হই এবং পর্দানাশীন মহিলাদেরকে যুবতীদেরকে এবং অতি পর্দানাশীন মহিলাদেরকে নিয়েও যেন আমরা ঈদের মাঠে যাই এক মহিলা হ্যাঁ এক মহিলা আল্লাহ রাসূলের কাছে আবেদন করলেন রেহাই পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ মহিলাদের কি কোনো ছাড় নাই হ্যাঁ আচ্ছা এমন মহিলাও তো আমাদের মাঝে আছে আপনি যে সবাইকে যাইতে বলতেছেন ঈদের মাঠে তা আমাদের তো এমন মহিলা আছে গরিব দুঃখী মহিলা যার কাপড়টা নাই বাড়িতে থাকার কাপড় আছে কিন্তু বের হওয়ার কাপড় নাই জিলবাব নাই তার পুরো শরীর ঢেকে রাখার মতো এরকম কোনো কাপড় নাই কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিতুল বিসাহা উখতুহা অবশ্যই যাদের কাপড় আছে অতিরিক্ত কাপড় আছে দুই সেট আছে এক সেট নিজে পরবে আর আরেক সেট তার এই মহিল এই মনকে দিবে তারপরও সহযোগিতা করে তাকে নিয়ে যাবে কিন্তু ছাড় দেননি ধার করে নিয়ে যেতে হবে এখন যদি ধার করেও না পাওয়া যায় সেটা হলো ভিন্ন কথা তখন সে বাড়িতে একাকি পড়বে তাহলে কী বোঝা গেল আর আমাদের দেশের হুজুররা বড় মুফতিরা তো বলে হারাম 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 বিশেষজ্ঞ মহিলাদের ঈদের মাঠে যাওয়া হারাম তোমার এই ফতোয়াও হারাম ফতোয়াটা কি হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিপরীতে যত ফতোয়া হবে সব হারাম এসব হারামই ফতোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমনি তো বলছেন মহিলারা মহিলাদেরকে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের ক্ষেত্রে বলছেন যে তোমাদের বাড়িতে পড়া উত্তম বাড়িতে পড়াটা উত্তম কিন্তু মসজিদে যেতে যাওয়াটাকে নিষেধ করেন নাই যে নিষেধ করবে সে হলো রাসূল বিরোধী রাসূল দ্রোহী ইসলাম দ্রোহী ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তার এক সন্তান মন্তব্য করেছিল সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে আমাদের পরিবেশটা যেমন হয়ে গেছে যেমন মনে হচ্ছে এই পরিবেশে আমরা আমাদের মহিলাদেরকে পাঠাবো না মসজিদে যেতে দেব না এটা বলার কারণে কি বলেছেন ইবনু ওমর লা উকাল্লিমুকা আবাদা তুমি আমার সন্তান হতে পারো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার পর তুমি এরকম হাদিসের সরাসরি বিরোধিতা করে এরকম মন্তব্য করেছো আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আর তোমার সাথে আমি ইবনু ওমর রাসূলের সাহাবী কথা বলবো না সন্তানের সাথে কথা বলবেনি তো আমি মুফতির সাথে কথা বলবো কি করে আমি এই হুজুরের সাথে কথা বলবো কি করে আব্দুল্লাহ ইবনে ওমর তার সন্তানের সাথে কথা বলার বন্ধ করে দিয়েছিলেন ঘোষণা দিয়ে বন্ধ করেছেন আর এরা মাসলা দিয়ে মানা করে দিতে পারে আর বিশেষজ্ঞ হুজুর তো আছে রাজারবাগি পীর হারাম দেওয়াল রাইটিং দিয়ে দেয় মহিলাদের জামাতে মসজিদে জামাতে যাওয়া হারাম ঈদগাহের জামাতে যাওয়া হারাম হারামি ফতোয়া হারামি মুফতি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমল করলে এদের সাথে কথা বলা জায়েজ নাই লা উকাল্লিমুকুম আবাদা এই হারাম ওয়ালারা তোমাদের সাথে কখনো কথা বলবো না আমরা তোমাদের সাথে কথা বলা না জায়েজ তাহলে কি বোঝা গেল মহিলাদের জন্য হারাম বলছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিয়েই ফরজ করেছেন ঈদগাহে যাওয়া অথচ জুমাতে যাওয়া এত তাগিদ দেননি